আজ আপনাদের শোনাব ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে এর জীবন ও কর্ম নাম মালিক নাম আব্দুল্লাহ উপাধি ইমাম দারুল হিজরাহ পিতার নাম আনাস বংশ পরম্পরা এরকম মালিক বিন আনাস বিন মালিক বিন আবি আমের বিন উমার বিন হারেস বিন গিমান বিন হাবসিল বিন আমরুদ ইবনে হারেস জি আসবাহ ইমাম মালিক খাঁটি আরবীয় বংশের ছেলে জাহিলিয়াতের যুগেও এই পরিবার অত্যন্ত সম্মানিত অবস্থানে ছিল পূর্ব পুরুষগণের নিবাস ছিল ইয়ামেন কিন্তু ইসলাম প্রতিষ্ঠার পরে মদিনায় স্থায়ী নিবাস গড়ে তোলেন ইমাম মালিক ইয়েমেনের শেষ রাজবংশ হামিরের শাখা আসবার সাথে সম্পর্কযুক্ত এবংশের প্রথম পুরুষ হারেস গোত্রপ্রধান ছিলেন এ কারণে জি আজবার উপাধিপ্রাপ্ত এবং প্রসিদ্ধ তার বংশে সর্বপ্রথম প্রপিতামহ আবু আমের ইসলাম গ্রহণ করেন সৌভাগ্যপ্রাপ্তির এই ইতিহাস একটু পুরনো সম্ভবত দ্বিতীয় হিজড়ি ইমাম মালিকের জন্মশাল নিয়ে মত রয়েছে ঐতিহাসিক ইয়াফাই তাবকাতুল ফুকাহ লিখেছেন চুরানব্বই হিজরি ইবনে খাল কান বলেছেন পঁচানব্বই হিজরি কিন্তু আসলে তিরানব্বই হিজড়িতে তিনি জন্মগ্রহণ করেন যেভাবে জুহুরি তাজ কেরাতে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এবং আনি আনসাবে তাই গ্রহণ করেছেন সময়টা উমাইয়া শাসনের প্রাথমিক কাল উমাইয়া মারওয়ানি শাসনের তৃতীয় শাসক ছিল অলিদ বিন আব্দুল মালিক খেলাফতের প্রশাসনিক কেন্দ্র ছিল দামেস্ক ইসলামের বিজয়কেতন পূর্ব দিকে তুর্কিস্তান কাবুল এবং সিন্ধুতে উঠছে পশ্চিমে আফ্রিকা এবং স্পেনের বেলাভূমিতে গিয়ে আঘাত করছে ইসলামের বিজয় তরঙ্গ ঘটনাচক্রের কি অদ্ভুত যোগাযোগ যার শাসন আমলে ইমাম মালিকের জন্ম হয়েছিল তার তলোয়ার যেসব ভূখণ্ড জয় করেছিল ইমামের কলম সেই সব ভূখণ্ডে সবচাইতে বেশি প্রভাব বিস্তার করেছিল যেমন ত্রিপলি টিউনিস আলজেরিয়া মরক্কো এবং স্পেন। একজন মুফতি ফকির দায় দায়িত্ব একজন মহাদ্দিসের চাইতে অনেক বেশি মুহাদ্দিস একজন পুঁজিপতি সঞ্চিত সম্পদের মালিক আর ফকি সেই সম্পদ বা পুঁজিকে নিয়ে আসেন ব্যবহারিক বাজারে সেখানে ভালো মন্দের পার্থক্যকরণ বিধানসমূহের শাখা প্রশাখ উদ্ভাবন জনসাধারণকে বিশিষ্টকরণ বিশিষ্টকে সার্বজনীনকরণ বাধাহীন ও মুক্তকে রীতিনীতির বন্ধনে আবদ্ধ করণ বন্দিকে মুক্ত করণ রোহিতকারী ও রোহিতের পার্থক্যকরণ আদর্শ ও রীতিনীতির বিন্যস্তকরণ অনির্ধারিত বিধানসমূহের যুক্তিভিত্তিক জরিপ বিধানসমূহের কারণ এবং তার কল্যাণের অনুসন্ধান মানবীয় চাহিদা অনুযায়ী শরিয়তি আদেশ নিষেধের ঘোষণা রাষ্ট্রীয় শাসন প্রশাসনের জন্য বিধানসমূহের প্রয়োগিক বিন্যাস ইত্যাদি কর্মসমূহ একজন ফকি ও মুফতির উপরে বর্তার সাধারণ দায়িত্ব যা যে যেকোনো অর্থে একজন নিছক মুহাদ্দিসের তুলনায় অনেক অনেক উন্নত মর্যাদার অধিকারী রাসুলি করিম সাল্ল সাল্লামের জীবদ্দশায় মুসলমানদের সংখ্যা কম বেশি ষাট হাজার থেকে এক লাখের মধ্যে ছিল এর মধ্যে প্রায় ত্রিশ হাজার ছিল শুধু মদিনা স্থায়ীভাবে বসবাসকারী বাকিরা বাহরাইন ইয়ামেন মক্কা তায়েফ এবং তার আশেপাশের অঞ্চলসমূহে ছড়িয়ে ছিল মদিনার বাইরে অন্যান্য শহরে এবং শহরতলের গোত্রগুলোর জন্য যেসব সাহাবগনকে পাঠানো হতো সেই সময় তাদেরকে কারি বা আবৃত্তিকারী বলা হতো যাদের অধিকাংশই আসাবে সুফা ছিলেন অথবা সেই শহর এবং গোত্রগুলোর দু একজন লোককে নবীজ সাল্ল সাল্লাম তার সঙ্গ সান্নিধ্যে কয়েকদিন রেখে আল্লাহতালার আদেশ নিষেধ এবং তা পালনের রীতিনীতি শিখিয়ে পড়ে দিতেন মদিনার মধ্যে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেই সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন রেসালাতের আগমনকালে মদিনার তিরিশ হাজার আসাহাবের মধ্যে অন্তত একশো জন সংসার ত্যাগী সাহাবি দিন রাত মদিনার মসজিদ নববীর ছাপড়ার তলায় রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম থেকে পাওয়া ঐশী বিধিবিধানের চর্চায় মগ্ন থাকতেন রাসুল সাল্লাহ সাল্লামের ওফাতের পরে ২৪ থেকে ২৫ বছর পর্যন্ত ইসলামের মূল কেন্দ্র ছিল মদিনা মনোয়ারা সব ধরনের বিধান ও ফতোয়ার ফয়সালা এখানেই হতো বড় বড় সাহাবাগণ এই মদিনা কেন্দ্রিক জীবন যাপন করতেন হজরত ওমর রাজিয়া লাহুতালা আনহু এর দৌহিত্র হজরত ওমর ইবনে আবদুল আজিজের সাহাবা সংসদ ও তাবি সংসদে রচিত মদিনার নীতিশাস্ত্রীয় ভিত্তির উপরই ইমাম মালিকের ফতোয়া ও ফিকার ভিত্তি স্থাপিত শাহ ওয়ালিউল্লাহ দেহলবী রহমতুল্লা আলাইয়ে তার মুসাউরার ভূমিকায় লিখেছেন মোয়াত্তার দলিল উপস্থাপন এবং হাদিস শাহাবাগণের কর্মপ্রণালী গভীর অধ্যয়ন যিনি করেছেন তিনি নিঃসন্দেহে কথা স্বীকার করবেন যে ইমাম মালিকের ফিকা ও ফতোয়া সমূহের মূল বুনিয়াদ তাই ছিল এবং সেই আদর্শের উপর ভিত্তি করেই ইমাম মালিক নীতিশাস্ত্রীয় যাবতীয় প্রশ্নের জবাব দিলেন ইমাম মালিকের মর্যাদা এবং তার জ্ঞান ও প্রজ্ঞার পরিপূর্ণতা সম্পর্কে মোদিনার সর্বস্তরের আলেম বিশেষজ্ঞ এবং সায়কগণের মধ্যে কোনো বিতর্ক ছিল না এক কথায় তিনি ছিলেন সর্বজন মান্য এ ব্যাপারে ইমাম মালিকের বিনয় ও সততাও কম ছিল না যতদিন পর্যন্ত প্রথম শ্রেণীর স্বীকৃতি সত্তর জন আলেম বিশেষজ্ঞ তার দক্ষতা যোগ্যতার স্বীকৃতি স্বরূপ পত ঘোষণা করেননি ততদিন তিনিও উচ্চতর এই আসনে নিজে গিয়ে বসেননি তার একটি অভ্যাসের রায় ঘোষণা করতে তখন প্রথমেই বলতেন আল্লাহ যা ইচ্ছা তা করেন সুতরাং ক্ষমতা ও শক্তিমত্তার অধিকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই অনেক দূরের কোনো দেশ থেকে পত জানতে আসা লোকদেরকে তিনি পরিষ্কার অপরগতা জানিয়ে দিতেন ইবনে আবদুল্লার একটি বর্ণনা এরকম অনেক অনেক দূর দেশ থেকে এক লোক এসে ইমাম সাহেবের কাছে একটি মেসালা জিজ্ঞেস করলেন ইমাম সাহেব জবাব দিলেন এর জবাব ভালোভাবে আমার জানা নেই প্রশ্নকারী বলল আমি দীর্ঘ ছয় মাসের পথ অতিক্রম করে শুধু এই মাসালাটির রায় জানতে আপনার কাছে এসেছি আমাকে যারা পাঠিয়েছে আমি ফিরে গিয়ে তাদেরকে কি জবাব দেব ইমাম মালিক তাদেরকে বললেন বলে দিও যে মালিক বলেছে যে আমি জবাব দিতে পারি না ইমাম মালিকের এই আপত্তি অস্বীকার মূলত চূড়ান্ত আল্লাহ ভীতি এবং অতি সূক্ষ্ম অথচ কঠিন একটি নীতির উপর প্রতিষ্ঠিত পতওয়া বাস্তব অবস্থা এই যে আজ যে একটি মাসালার উত্তরে একটি রায় দিল কালি দেখা যায় তার মনে সেই প্রশ্নটির এমন একটি জবাব উঠে এসেছে তা আগের জবাবের চাইতে অনেক ভালো এবং শুদ্ধ এমত অবস্থায় শহর ও তার আশেপাশের অঞ্চল হলে নিজের ভুলভ্রান্তি সম্পর্কে খুব সহজেই জানান দেয়া যায় কিন্তু যোগাযোগ এবং যাতায়াতের পায়ে হাঁটা যুগে দূর দূর দেশ থেকে তার নিজের করা ভুলভ্রান্তি শোদ্ধার সহজ এবং দ্রুত কোনো পথ আছে কি নেই ইমাম সাহেবের এক মিশরি বন্ধু অত্যন্ত বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন এত দূর দূর থেকে সফরের মারাত্মক সব কষ্ট ও দুঃখ সহ্য করে আসা প্রশ্নকারীদের কেমন করে আপনি এত সহজে ফিরিয়ে দিতে পারেন ইমাম সাহেব জবাব দিলেন মিশরি মিশর থেকে স্বামী শাম থেকে ইরাকি ইরাক থেকে আসে এবং জিজ্ঞেস করে এমনও তো হতে পারে যে আজ আমি তাকে যে জবাবটা দিলাম কাল তার চাইতেও ভালো কোনো জবাব আমি জানতে পারলাম তখন আমি তাকে কোথায় খুঁজে পাব। হজরত লাইস মিশ্রী যখন ইমামের এই কথাটি শুনতে পেলেন ফুঁপিয়ে কেঁদে উঠে বললেন মালিক লাইসের চাইতে অনেক শক্তিশালী এবং উন্নত আর লাইস তার চেয়ে দুর্বল এবং অনুন্নত কোন ফতোয়া জবাব দিতে গেলে ইমাম সাহেব সব সময় বলতেন কালার রাসূলুল্লাহ কাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলেছেন প্রশ্নকারী বলতো আপনার অভিমত কি তিনি তার জবাবে এই আয়াত পাঠ করতেন ইয়া ইউ ইউখালফুনা আন আমরু আনতু দিবা হুস ফিতনাতুন আ ইউসিবাহুম আযাবুন আলিম অতএব যারা তার আদেশের বিরুদ্ধচারণ করে তারা এ বিষয়ে সতর্ক হোক যে বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে ইমাম মালিক অত্যন্ত গভীরভাবে ভাবনা চিন্তা করেই এক একটি ফতোয়া ও মাসালার জবাব দিতেন ইবনে আবি আউইস বলেছেন ইমাম সাহেব বলেছেন কখনো কখনো এমন সব মাসালা সামনে আসে যাতে আমার আহার নিদ্রা হারাম হয়ে যায় ইবনে আবি আউইস বলেন আপনার কথা তো মানুষ পাথরে লেখা বাণীর মতো জ্ঞান করে তারপরেও আপনি কেন এত কষ্ট সহ্য করবেন ইমাম মালিক জবাব দিলেন ইবনে আবি আওয়াসি তাহলে তো আমার বেশি ভাবনা চিন্তা করা উচিত কোনো মাসালা ভুল হয়ে গেলে কেউ যদি তা শুদ্ধে দিত সাথে সাথে ইমাম মালিক তা স্বীকার করতেন এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করতেন একজন প্রশ্ন করল অজুর মধ্যে পায়ের আঙ্গুলগুলো খিলাল করা কি জরুরি ইমাম মালিক জবাব দিলেন আঙ্গুল খিলাল করা মানুষের ওপর জরুরি নয় ইমামের ছাত্র ইবনে ওহাব সেখানে বসেছিলেন মজলিশ ভেঙে গেলে এসে বলল খিলাল করার একটি হাদিস আমার জানা আছে ইমাম সাহেব তা শুনলেন এবং বললেন এটা উত্তম হাদিস হাদিসে হাসান এবং তারপর থেকে সে অনুযায়ী ফতোয়া দিতেন ইমাম মালিক প্রায় ষাট বছর এক নাগারে ফিকা এবং ফতোয়া ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত ছিলেন তার ছাত্রগণ তার ফিকই মাসাইল এবং ফতোয়াসমূহ লিপিবদ্ধ করে নিয়েছিলেন সেই লেখা অনুযায়ী প্রথম কিতাব আফ্রিকার কাজী আসাদ বিন আল ফুরাতের এবং সবচেয়ে বড় সংকলন ইবনি কাসেমের আল মুদাওয়ারাহ এসব কিতাবের মধ্যে ইমামের হাজার হাজার ফতোয়া সংকলিত আছে মুদাওয়ানার রচয়িতা ইবনি কাসেমের ব্যাপারে একটা প্রবাদের মতো কথা প্রচলিত আছে যে তার স্মৃতির ভান্ডারে ইমাম মালিকের দেয়া চল্লিশ হাজার মাসাইল সংরক্ষিত ছিল অর্থাৎ মুখস্থ ছিল পৃথিবীতে কোনো বিষয়ের বিশেষজ্ঞের স্বীকৃতি যদি মর্যাদার তাহলে বলা যেতে পারে যে সেই মানদণ্ডে ইমাম মালিকের অবস্থান অনেক উঁচুতে ইমাম মালিক একজন দার্শনিক এবং দার্শনিক মতামতের অধিকারী ব্যক্তিবর্গের মধ্যে গণ্য মোহাদ্দগঞ্জ দার্শনিক মতামতের খুব একটা স্বীকৃতি দেন না কিন্তু ইমাম মালিক দার্শনিক হওয়া সত্ত্বেও মহাদ্দিসদের মধ্যে সেই অবস্থানে রয়েছেন যা তাদের বিষয়ের অনুসরণীয় অনুকরণীয় দৃষ্টান্তের অবস্থান হাদিস ও জীবনচরিত সমীক্ষক বিশেষজ্ঞ ইয়াহুইয়া বিন মুইন বলেন মালিক হাদিস শাস্ত্রে আমিরুল মুমিনিন বরেণ্য মহাদ্দিস সুফিয়ান বিন আইনিয়াহ বলেন মালিকের সামনে আমরা কিছুই না আমরা তো শুধু তার পদাঙ্ক অনুসরণ করে চলছি ইমাম মালিক যদি কোনো সাহেবের কাছ থেকে বর্ণনা করেন আমরাও তার কাছ থেকেই করি আর তা না হলে ছেড়ে দেই আব্দুর রহমান বিন মাহদি বলেন এই ধরনের বুকে মালিকের চাইতে বড় হাদিসের রাসুল সাল্লাহ আলহ্লামের আমানতদার আর কেউ নেই ইমাম সাফেই বলতেন হাদিসের প্রসঙ্গ এলে তো মালিক সেখানে নক্ষত্র মহাদ্দিস ইবনে নহিক বলেছেন শুদ্ধ হাদিসের ক্ষেত্রে আমি মালিকের ওপরে কাউকে প্রাধান্য দিতে পারি না ইমাম আহমদ ইবনে হাম্বলকে কেউ একজন প্রশ্ন করল যদি কেউ কোনো হাদিস মুখস্থ করে রাখতে চায় তাহলে কার কাছ থেকে নিয়ে করা উচিত জবাব দিলেন মালিক বিন আনাস থেকে মহাদ্দিস ইবনে মাহাদির কাছে এক ব্যক্তি নিবেদন করল আমি শুনেছি যে আপনি ইমাম আবু হানিফার চাইতেও ইমাম মালিককে বড় পক্ষে মনে করেন তিনি বলেন আমি তো এটা বলিনি আমি বলেছি মালিক আবু হানিফার ওস্তাদ আহমেদ এর চাইতেও বড় ফকি সুফিয়ান বিন আইনিয়া ইমাম মালিকের মজলিসে বসে ইমামের আলোচনা শুনতেন এবং ফিরে গিয়ে নিজের দরগায়ে দরজ দিতেন সুফিয়ান সাউরি হজ পালনে ইমামের অনুসরণ করতেন ইবনে মুইন বলেন জুহরির ছাত্রদের মধ্যে মালিকের মতো কেউ প্রতিষ্ঠিত নয় ইবনে মুইনের আরেকটি মন্তব্য সৃষ্টি জগতে মালিক তালার এক বিশেষ নিদর্শন ইমামে হাদিস ইয়াহুইয়া বিন সাঈদ আল কাতান বলেন মালিক এই উম্মতের জন্য আল্লাহর রহমত স্বরূপ ছিলেন ইবনে আবি হাজেম হাদিস সমীক্ষক দরওয়ার দিকে প্রশ্ন করলেন এই কাবা ঘরের মালিকের কসম এই পৃথিবী মালিকের চাইতে বড় আলেম দেখেছে কি জবাব দিল আল্লাহর কসম না দেখেনি এতক্ষণ আপনারা শুনছিলেন ইমাম মালিক রাদিয়াল্লাহ লাহুতালা আনহু এর সংক্ষিপ্ত জীবনী এমন আরও অসংখ্য জীবনী শুনতে চাইলে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনে প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে